পৃথিবী সৌন্দর্য বৃদ্ধি, গোটা পৃথিবীতে সবুজময় করার বার্তা নিয়ে নিজের বাড়ির ছাদে শতাধিক ফুল ও ফলের সমারোহে আস্ত একটি পার্ক তৈরি করে ফেলেছেন মালদার মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকার কাশিম বাজারের সেন্টু খান। শীতের বিভিন্ন মৌসুমি ফুল ফলের চাষ গোটা বাড়ির ছাদকে ঢেকে ফেলেছে। নিজ বাড়ির ছাদেই গড়ে তুলেছে আস্ত ফুলের বাগান। বাঙ্গিটোলার কাশিম বাজারের সেন্টু খানের বাড়ি যেন আস্ত একটা পার্ক। শুধু ফুল নয়, ফল ও সবজি চাষে নিজের বাড়ির ছাদে অভাবনীয় সাফল্য সেন্টু খানের। বাঙ্গিটোলার কাশিম বাজারের বাড়ি এই সেন্টু খানের। ছোট থেকেই ফুল ফল ও বিভিন্ন গাছ লাগানোর নেশা সেন্টুর। বাবা ছিল রেলের কর্মী, ছোটবেলায় বাজারের টাকা বাঁচিয়ে ফুলের গাছ নিয়ে গিয়ে বাড়িতে লাগাত। সেন্টুর ছাদের বাগানে বর্তমানে শতাধিক ফুল ও ফল রয়েছে। আপেল, কমলা, চেরি, জামরুল, কুল, নাশপাতি, সাপাটু, আতা থেকে বিভিন্ন ধরনের ফল দেখা যায় তার ছাদে। ফুলের ক্ষেত্রে গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা থেকে বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল শোভা পাচ্ছে সেন্টুর বাড়ির ছাদে। আর ফুলের বাগান দেখতে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে লোক ছুটে আসছে সেন্টুর বাড়িতে। ফুল ও গাছ পাগল হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হয়ে উৎসাহ পায় সেন্টু। আর এই গ্রুপে রয়েছে জেলা তথা রাজ্যের বিভিন্ন ফুল প্রেমী মানুষ। সেই গ্রুপে ফুলের ছবি পোস্ট সেন্টু মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ফেমাস হয়ে গেছেন। সেন্টুর ইচ্ছা, হর্টিকালচার থেকে সাহায্য পেলে সে এটাকে বাণিজ্য ভিত্তিক একটি রোজগারের জায়গা তৈরি করতে পারবে। পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি, গোটা পৃথিবীকে সবুজময় করে তোলার বার্তা নিয়ে আমি এই ফুল ফল চাষ করছি। এই চাষে যদি আমি হর্টিকালচার দপ্তর থেকে সাহায্যের হাত পেতাম, তবে আগামী দিনে ফুল ও ফল চাষ করে রোজগার করার চেষ্টা করতে পারতাম। আমি সেন্টু খান, আমার বাড়ি সাদিপুর, আর একটা বাড়ি হচ্ছে কাশিম বাজার। আমি কাশিম বাজারে থাকি। আমার ছাদে যে এত ধরনের ফুল ফলের গাছ আছে, প্রায় 100 প্রজাতির ফল গাছ আছে আমার কাছে। আপেল, কমলা, মৌসুমি, বাতাবি লেবু, তারপরে আপনার গিয়ে চেরি, লং, এলাচ, প্রচুর গাছ। এতটা আমি নিজেই বলতে পারছি না, এত ধরনের গাছ আছে। কিন্তু এগুলো করার উদ্দেশ্য একটাই হচ্ছে কি, দিনে দিনে যে আমাদের এই যে পরিবেশে যে সবুজ জিনিস হারিয়ে যাচ্ছে, সেই জিনিসকে আমি আবার ফিরিয়ে পেতে চাই। এবং অক্সিজেনের যে অভাব হচ্ছে, এই অক্সিজেন যারটা যাতে বাড়ে, আমি চাইছি সবাই যেন ওই ছাদে ছাদ বাগান যেন করে, ঠিক আছে। আর আমি এত ধরনের গাছ পরিচর্যা করি, আমার কাছে সবাই আমার বাড়ি আছে, ছাদ দেখতে আসে, আমার খুব গর্ব হয়, ঠিক আছে। এবং এছাড়াও আমি চাইছি হর্টিকালচার অফিস থেকে যদি কিছু যদি আমি সাহায্য দিতে পারে বা আমাকে কোনো লোন টোন করে দিতে পারে, তাহলে আমি এটাকে একটা বড় একটা বাণিজ্যিক রূপে আমি রূপান্তরিত করতে পারবো এবং কিছু বেকার ছেলে মেয়েকে আমি কাজে লাগাতে পারবো। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।